ঝাড়গ্রামে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলাকালীন কর্মীদের বিক্ষোভ প্রদর্শনের সময় রাজ্যের মন্ত্রী বীরবাহা হাজদার গাড়িতে আক্রমণ। আক্রমণের অভিযোগ সরাসরি কর্মীদের সম্প্রদায়ের দিকে আনা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। সেই অভিযোগ একেবারে মানতে নারাজ কর্মী সমাজের নেতৃত্বরা। সেই ইস্যুতে খাতড়ার একটি বেসরকারি লজে শনিবার দুপুরের আগে প্রেস কনফারেন্স করলেন বাঁকুড়ার কর্মী নেতৃত্বরা। উল্লেখ্য, গতকাল ঝাড়গ্রাম জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলছিল। জঙ্গলমহলের অন্যান্য জেলার মতো ঝাড়গ্রাম জেলার কর্মী সম্প্রদায়ের মানুষজন সহ নেতৃত্বরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে কর্মীদের তফসিলি উপজাতি অন্তর্ভুক্ত হওয়ার জন্য সিআরআই জাস্টিফিকেশন রিপোর্ট রাজ্য সরকার কেন কেন্দ্র সরকারকে পাঠাচ্ছে না এবং সেই দাবি নিয়ে রাজ্য সরকারের অবস্থান কী তা নিয়ে কথোপকথন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে কর্মীদের দ্বারা। ঝাড়গ্রামেও নবজোয়ার কর্মসূচি চলাকালীন রাস্তার দুধারে কর্মী জাতির মানুষ অবস্থান করে, আর সেই সময় নবজোয়ার কর্মসূচি চলাকালীন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাজদার গাড়িতে আক্রমণ চালানো হয় এবং মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় আহত হয় মন্ত্রীর চালক। এরপরই ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে মন্ত্রী বীরবাহা হাজদা কর্মীদের নেতৃত্বদের তীব্র আক্রমণ করে এবং কর্মী সম্প্রদায়ের এই আন্দোলনকে জাতি সত্তার আন্দোলন নয় বলে দাবি করেন। তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করেছেন বর্তমানে কর্মী নেতৃত্বরা। তাদের দাবি, মাননীয় মন্ত্রীর গাড়িতে হামলা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়, এর তীব্র ধিক্কার জানাই। তবে এই ঘটনার সাথে কোনো কর্মী নেতা বা কর্মী সমর্থক যুক্ত নয় বলে তারা সাংবাদিক সম্মেলন করে সরাসরি জানিয়ে দেয়। এবং কর্মী নেতারা আরও জানান, জঙ্গলমহলের সব জেলাগুলিতে কর্মী জাতির মানুষের বসবাস প্রচুর সংখ্যক। কর্মীদের বঞ্চনার কারণে কর্মীরা সরে দাঁড়াতে এখানে তৃণমূলের পতাকা টাঙ্গানোর কোনো লোক পাওয়া যাচ্ছে না। তাই পরিকল্পিতভাবে মন্ত্রীর গাড়ি ভাঙচুর করে কর্মীদের ওপর অভিযোগ এনে এখন জাতি দাঙ্গার পরিস্থিতি তৈরি করছে তৃণমূল। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে কর্মী নেতৃত্বরা আরও দাবি করেন, আজ অর্থাৎ 27 মে ঝাড়গ্রামে নবজোয়ার যাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। যখন তারা দেখছে জঙ্গলমহলের সব জেলায় যখন কর্মী সম্প্রদায়ের মানুষজন অভিষেকের যাত্রাপথ আটকে বিক্ষোভ প্রদর্শন করছে, সেই বিক্ষোভ প্রদর্শন যদি মুখ্যমন্ত্রীর পথ আটকে বা তাকে বিক্ষোভ দেখায়, তারই জন্য মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসার আগের দিনেই এভাবে পরিকল্পিত নাটক করে কর্মীদের ওপর অভিযোগ আনা হচ্ছে এবং সেই অভিযোগে বা কারণ দেখিয়ে ঝাড়গ্রামের কর্মী নেতাদের আটক করা হচ্ছে। খাতড়ায় এদিন সাংবাদিক সম্মেলন করে কর্মী সম্প্রদায়ের নেতৃত্বরা সরাসরি তাদের ওপরে আসা অভিযোগ অস্বীকার করে ঘটনার তদন্তের দাবি জানায় এবং ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। জাতি দাঙ্গার পথে যাচ্ছে, পথে নিয়ে যাওয়া হচ্ছে। জাতি দাঙ্গার পথে এই জঙ্গলমহল কোনোদিনও ছিল নাই। এই জঙ্গলমহল বাইরের থেকে যারা এসেছে এ এলাকায় গোলাম বানানোর জন্য, এ এলাকায় শোষণ শাসন করার জন্য, তাদের বিরুদ্ধে জঙ্গলমহল কিন্তু বারবার গর্জে উঠেছে। তাই এইটা ওরা ভালো করে দেখেছে। তাই এই জঙ্গলমহলের ভাতৃপ্রতিম এটাকে নষ্ট করার চেষ্টা করে এইটা ওরা চেষ্টা করছে। আপনারা এটার মূল কারণ হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের যে ভিত, জনভিত, কর্মী জনভিতটা ওদের লড়বড়া হয়ে গেছে। আমাদের পুরা গায়ে গায়ে দেওয়াল লেখন শুরু হয়ে গেছে। আমাদের জাতির সিআরআই কমেন্ট জাস্টিফিকেশন না পাঠানো পর্যন্ত আমরা কাউকে ভোটদানের আমরা মানে সরাসরি তৃণমূল সরকারকে বলেছি যে না পাঠানো পর্যন্ত ওনাদের সমর্থনে আমরা নাই। এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা যারা আসছে তাদের আমাদের দাবির বিষয়ে ওদের অবস্থান পরিষ্কারের কথা বলেছি। এইটা বলাতেই এবং কিছু রাজনৈতিক দল, সাধারণ মানুষ, যখন আমাদের কর্মী রাজনৈতিক দল, কর্মী মানুষরা যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে, তারা যখন দল ছাড়ছে তখন ওদের কপালে চিন্তার ভাঁজ উঠে গেছে। তখন থেকে আপনারা লক্ষ্য করবেন যে অজিত মাইতির মতো নেতারা, দিলীপ ঘোষের মতো নেতারা বিভিন্ন সময়ে কুরুচিকর মন্তব্য করে উস্কানি দিয়ে বলছেন। কর্মীরা কোনোভাবেই যুক্ত নাই। আপনি আরও আমি দাবি করছি যে এই ঘটনা যদি তা প্রমাণ কেউ দেখাতে পারে আমার মনে হয় পারবেক নাই, এইটার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি। আমাদের প্রশাসনকে আমরা জানিয়ে দিয়েছিলাম এটা আমাদের ঘোষিত কর্মসূচি। বাঁকুড়ার দুই জায়গা, পুরুলিয়ায় প্রথম দিনে এক জায়গা, প্রথম দিনে দুই জায়গা, পরের দিনে আরও চার জায়গায় এবং ঝাড়গ্রামে এক জায়গায় আমাদের ঘোষিত কর্মসূচি হচ্ছে, এটা আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় এটা আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমরা বলছি এবং প্রশাসনের কাছেও আমরা এটা নিন্দা জানাচ্ছি, যেখানে যেখানে কর্মী জাতির মানুষজন, জনগণ জড়ো হয়েছিল, সেইখানে বড় বড় মাইক সেট নিয়ে, ডিজে মাইক নিয়ে আসে করে সেইখানে গান বাজান দেওয়া হয়েছে এবং তৃণমূলের ঝান্ডা নিয়ে গাড়িয়ে করে যারা যে সমস্ত লোক যাচ্ছিল তারা কর্মী জাতির
প্রতি এবং কুর্মী নেতাদের প্রতি তারা অশালীল গালিগালাজ করেছে। এটা আপনারা নারায়ণপুরে হয়েছে, ইয়ার আগেও আপনার ডাঙ্গরদিত হয়েছে এরকম ঘটনা। এরকম ঘটনা কেন ঘটল এটা প্রশাসনকে মানে গুরুত্ব সহকারে ভাব বিবেচনা করার দরকার ছিল বলে আমি মনে করি। দেখুন, যুক্ত বহু লোক হইতে পারে, কেউ যারা রাজনৈতিক রুটি সেঁকছে তারা এইগুলা কাজ করবে, আর মন্ত্রীর গাড়িতে হামলা টামলা আপনি দেখছি তো, বিভিন্ন দলের গোষ্ঠী গন্ডলে কত কিছু হয়ে থাকে, হচ্ছে তো ঘটনা। তো কে করেছে না করেছিল দেখুক আমরা তো। নমস্কার, আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে আজ যে প্রেস মিট করা হচ্ছে এটার মূল বিষয় হচ্ছে গতকাল যে দুর্ঘটনাটা ঘটেছে, যেটা কুর্মী জনজাতির উপর তার দায় চাপানো হচ্ছে। বীরবাহা হাসদা মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, তার গাড়িতে যে হামলা হয়েছে এবং ভাঙচুর হয়েছে, তার জন্য আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে ধিক্কার জানাই এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই। এই নিরপেক্ষ তদন্তের মাধ্যমের মধ্য দিয়ে দোষীরা উপযুক্ত শাস্তি পান এটা আমরা চাই। কেন কি আদিবাসী কুর্মী সমাজ জাতিসত্তার লড়াইয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে লড়াই সংগ্রাম করে চলেছে, কখনো কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা দেখা দেয়নি। তা সত্ত্বেও এই যে ঘটনাটা ঘটানো হলো, একটা পুলিশি কড়া নিরাপত্তায় থাকা অবস্থায়, কিন্তু এখনো পর্যন্ত দোষীরা ধরা পড়েনি, অথচ কুর্মী জনজাতির উপর তার দায় চাপানো হচ্ছে। আমরা মনে করছি যে এই ঘটনাটা একটা নাটক। কেন কি গাড়ির যেদিকের কাঁচ ভাঙা হয়েছে, যে ইটের টুকরো দেখানো হয়েছে সেটা এবং ড্রাইভারের চোখে লাগা, এটা একটা নাটক। এই নাটকটা এই কারণেই আমাদের মনে হয়েছে, আজকে ঝাড়গ্রাম তৃণমূল সভাপতি দুলাল চন্দ্র মুর্মু মহাশয় যে অকথ্য ভাষায় নিজে একজন আইনের রক্ষক এবং আইন প্রণয়ন করা এমএলএ হওয়া সত্ত্বেও তিনি আইন নিজের হাতে তুলে নিয়ে কুর্মী জনজাতির যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বেঁধে রাস্তায় এনে পিটানোর যে হুমকি তিনি দিচ্ছেন এটার থেকেই বোঝা যাচ্ছে। এই ছাড়াও বোঝা যাচ্ছে আজকের যে 27 তারিখ এই জনজোয়ার কর্মসূচিতে মমতা ব্যানার্জি সেখানে তার বক্তব্য রাখবেন, সেখানে যাতে কোনো প্রকার এই কুর্মী জনজাতির মানুষরা তাদের যে কর্মসূচি তাদের যে দাবি জানাতে না পারে সেই জন্যে এই নাটকটা ঘটানো হয়েছে। কেন কি আমাদের কাছে এইমাত্র খবর এসেছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার যে সমস্ত কর্মী সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচি প্রদর্শনের জন্য মাইক বাঁধছিলেন তাদেরকে পুলিশ আটক করেছেন। এর থেকেই আমরা একদম পুরোপুরি বিশ্বাস করছি যে এই কুর্মী জনজাতির এই আন্দোলনকে কালিমালিপ্ত করে জঙ্গলমহলের বৃহত্তম জাতিগোষ্ঠী কুর্মী এবং লিস্টেড আদিবাসী এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লাগিয়ে দিয়ে এই এলাকা ইট কাঠ বালি পাথর নিরবচ্ছিন্নভাবে যেভাবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে শোষণ শাসন পীড়নের মাধ্যমের মধ্য দিয়ে কলকাতায় ফ্লাইওভারের পর ফ্লাইওভার হচ্ছে, এই এলাকায় থানাখন্দ রাস্তাঘাট জল এর অভাবে মানুষ নিত্যদিন হয়রান হচ্ছে, সেই থেকে চোখ ঘুরানোর জন্যই এটা একটা পরিকল্পিত চিত্রনাট্য বলে আমার।